আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতে জরুরি মন্ত্রী পরিষদের বৈঠকে আবারও নতুন করে কি কি সিদ্ধান্ত নিয়েছে সম্পূর্ণ টিকা প্রাপ্ত প্রবাসীদের সরাসরি ফ্লাইট এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো আটষট্টিটি ভ্যাকসিনের সার্টিফিকেট অনুমোদন কুয়েতের করোনা পরিস্থিতি এবং আমাদের বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সহ বিস্তারিত নিউজ আশা করি পুরোপুরি ভিডিওটি দেখবেন পুরোপুরি ভিডিওটি দেখলে অনেক কিছুই জানতে পারবেন শুরুতেই জানিয়ে দিব কুয়েতের মধ্যে তারাই প্রবেশ করতে পারবে যারা কুয়েতের অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করবে আলরাই দৈনিক সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে মন্ত্রিসভা তার পরবর্তী বৈঠকে কিছু দেশের সাথে সরাসরিভাবে ফ্লাইট চলাচলের অনুমোদন দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা নিয়ে আলোচনা করবে যেখানে আগে পাঁচ হাজার জন করে যাত্রী আনা হতো কুয়েতের মধ্যে এখন তা বাড়িয়ে সাত হাজার পাঁচশো করা হবে সেই লক্ষ্যে কুয়েত কিছু দেশের সাথে সরাসরিভাবে ফ্লাইট পরিচালনা করবে মিশরের মধ্যেও সরাসরি ফ্লাইট পরিচালনা করবে কুয়েত তাই আশা করা যায় কুয়েত শীঘ্রই তাদের ফ্লাইটের সংখ্যা বাড়াবে আজকে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক রয়েছে আজকে যদি ফ্লাইটের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করে তাহলে আপনাদেরকে তা জানিয়ে দেব ইনশাল্লাহ আমাদের পরবর্তী নিউজের মাধ্যমে এদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিদেশে প্রদত্ত টিকা সনদের জন্য তাদের প্রচেষ্টা বৃদ্ধি করে এবং কঠোর স্বীকৃতি মানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্ল্যাটফর্মে নিবন্ধিত টিকা সনদগুলোর সাতাশি দশমিক ছয় শতাংশ প্রক্রিয়া সম্পন্ন করে মোট এক লক্ষ পঁয়ষট্টি হাজার একশো পঁয়তাল্লিশটি সার্টিফিকেট আপলোড করা হয়েছে তার মধ্যে বিশেষ প্রযুক্তি দল পনেরো আগস্ট পর্যন্ত এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো আটষট্টিটি সার্টিফিকেট অনুমোদন হয়েছে টিকা সনদ অনুমোদন করলে কুয়েতের মধ্যে ফিরতে সহজ হবে এবং অনুমোদিত না হলে তারা ফ্লাইটের মধ্যেই উঠতে পারবে না বলে তারা প্রকাশ করেছে এখন জানিয়ে দিব আজকের কুয়েতের সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি এদিকে কুয়েতের মধ্যে সংক্রমণের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের মধ্যে চলে এসেছে কুয়েতের মধ্যে আগামী মাস থেকে তৃতীয় বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে আলরাই পত্রিকার সূত্রের বরাত দিয়ে কুয়েত নিউজ তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে প্রকাশ করেছে যে এই ডোজটি ফাইজার ভ্যাকসিনের প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া হবে আলহামদুলিল্লাহ মধ্য দেশগুলোর মধ্যে কুয়েত প্রথমে স্থানের মধ্যে রয়েছে করোনা প্রতিরোধ ক্ষমতায় মোট ছেষট্টি দশমিক সাত শতাংশ লোকদের ভ্যাকসিন দেওয়া হয়েছে কুয়েতের মধ্যে আশা করা যায় খুব শীঘ্রই স্বাভাবিকে চলে আসবে আজ ষোলো আগস্ট দু রোজ সোমবার আজকে কুয়েতে নতুন করে চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে আরও তিনশো জন এই নিয়ে মোট আক্রান্ত হল চার লক্ষ ছয় হাজার পাঁচশো চল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও তিন জন ইন্নার ইল্লাহি ওয়া ইন্নার ইলাহি রাজিয়ন এ নিয়ে মোট প্রাণ হারালো দুই হাজার জন গত চব্বিশ ঘন্টায় সুস্থতা লাভ করেছে ছয়শো ছয় জন এই নিয়ে মোট সুস্থ হয়েছে তিন লক্ষ সাতানব্বই হাজার দুইশো জন চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছে নয় হাজার নয়শো এবং দেশটির আইসিউর মধ্যে রয়েছে দুইশো জন। এই ছিল কুয়েতের সর্বশেষ করোনা পরিস্থিতি এখন জানিয়ে দিব আমাদের বাংলাদেশের সর্বশেষ সংক্রমণের পরিস্থিতি এদিকে আমাদের বাংলাদেশের করোনা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিকে হচ্ছে না প্রতিদিনের মতো আজকেও আমাদের বাংলাদেশে চব্বিশ ঘন্টায় সংক্রমণের সাথে লড়াই করে নতুন করে প্রাণ হারিয়েছে আরও একশো সাতাশি জন ইন্নার ইলাহি ওয়া ইন্নার ইলেহি রাজিও এই নিয়ে করোনায় মোট প্রাণ হারিয়েছে চব্বিশ হাজার একশো পঁচাত্তর জন নতুন করে চব্বিশ ঘন্টায় আরও করোনায় আক্রান্ত হয়েছে ছয় হাজার ছয়শ চুরাশি জন এই নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে চৌদ্দ লক্ষ আঠারো হাজার নয়শো দুই জন গত চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এগারো হাজার তিনশো একাত্তর জন এই নিয়ে মোট সুস্থ হল বারো লক্ষ বিরাশি হাজার ছয়শো আটানব্বই জন এই ছিল আমাদের দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি এখন জানিয়ে দেব আজকের কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট আজকে কুয়েতের মধ্যে বাংলাদেশের প্রতি হাজারে তিন দিনার পাঁচশো আশি পয়সা করে এবং এক দিনারে দুইশো টাকা ৩৩ পয়সা করে আজকে কুয়েতের সর্বোচ্চ স্বর্ণের রেট আজকে কুয়েতের মধ্যে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনা দুইশো দশ পয়সা করে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম পনেরো দিনার আটশো পয়সা করে এই ছিল কুয়েতের সর্বশেষ নিউজ এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলের মধ্যে নতুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ